नमस्कार আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সব ভালো আছো সুস্থ আছো আর বাড়িতে খুব খুব মন দিয়ে পড়াশোনা করছো আজ যে ক্লাসটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি তা হলো স্ট্যান্ডার্ড 4 এর সাবজেক্ট সায়েন্স অর্থাৎ বিজ্ঞান বিজ্ঞানের চতুর্থ অধ্যায় করাবো চতুর্থ অধ্যায়ে আছে তাপের প্রভাব তাহলে আমি এই তাপের প্রভাব পড়াতে গেলে প্রথমেই জানতে হচ্ছে আমাকে তাপ কি তাপ কি তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয়ে যায় বা উষ্ণ হয়ে যায় আর বর্জন বা ছেড়ে দিলে কি হবে শীতল হয়ে যায় উষ্ণতা তাহলে উষ্ণতা কি উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা অর্থাৎ দুটো বস্তুকে সংস্পর্শে রাখলে এই ঠিক করে দেবে একটি বস্তু অপর বস্তুকে তাপ দেবে না অপর বস্তু থেকে তাপ নেবে তাপ মাপা হয় ক্যালোরি মিটারের সাহায্যে তাপ কিসের সাহায্যে মাপা হয় তাহলে ক্যালোরি মিটারের সাহায্যে আর উষ্ণতা মাপা হয় থার্মোমিটারের সাহায্যে আচ্ছা আমি আসছি তাপে সব জিনিস সমানভাবে গরম হয় না সেটা বুঝিয়ে বলছি আমি তোমাদের তাপে সব জিনিস সমানভাবে গরম হয় না অর্থাৎ একই আকার ভিন্ন উপাদানের দুটো বস্তুকে যদি আমি সমান তাপ দিই অর্থাৎ ঠিক একই আকারের একই মাপের একটা লোহার দণ্ড আর একটা কাঠের দণ্ড নিয়ে আমি রোদে রেখে দিলাম প্রচণ্ড রোদে গনগন রোদে কিছুক্ষণ পরে যদি আমি তুলে আনি দেখতে পাবো তাকে স্পর্শ করলে দেখতে পাবো লোহার দণ্ডটা যতটা গরম হয়েছে কাঠের দণ্ডটা কিন্তু ততটা গরম হয়নি তাহলে কি হলো না একই সমানভাবে তাপ দেওয়া সত্ত্বেও সমানভাবে গরম হলো না আমরা দেখতে পাই কেটলি চা খাওয়ার কেটলি দেখেছো অনেকে গরম করে বা অনেকে চা দোকানে লক্ষ্য করেছো বা বাড়িতেও আছে দেখেছো কেটলি চা দুধ ইত্যাদি গরম করে থাকে কেটলির হাতলটা লক্ষ্য করবে কি থাকে বলো তো কি থাকে কেটলির হাতলটা অ্যালুমিনিয়ামের কেটলি হলেও হাতলটা কিন্তু অ্যালুমিনিয়াম থাকে তার উপরে বেত জড়ানো থাকে কেন জড়ানো থাকে আমরা দেখেছি কিন্তু জানি না কেন জড়ানো থাকে তাহলে কেন জড়ানো থাকে না কেটলির এই কেটলিটা এটা কিসের তৈরি অ্যালুমিনিয়ামের তৈরি অ্যালুমিনিয়াম কি হয় তাপের সুপরিবাহী অর্থাৎ তা গরম হলে অ্যালুমিনিয়ামের পুরো কেটলিটাই গরম হয়ে যাবে তার পরিবর্তে আমরা কি বেত জড়িয়ে রাখি হাতলে বেতটা কি না তাপের কুপরিবাহী অর্থাৎ তাপ এর মধ্যে যেতে পারে না তাহলে গোটা অ্যালুমিনিয়ামের কেটলিটা উত্তপ্ত হলেও আগুনে যদি রাখি উত্তপ্ত হলেও হাতলটা কী হবে বেত জড়ানো থাকার জন্য হাতলটা ধরা যাবে অনায়াসেই ধরা যাবে আর আমরা গরম দুধ বা জল অনায়াসে নামিয়ে আমাদের নিত্য প্রয়োজনীয় কাজটা অনায়াসেই করে ফেলতে পারি বোঝা গেছে নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক আছে পরের জায়গায় আসি তাপ প্রয়োগে বস্তুর আয়তন পরিবর্তন তাপ প্রয়োগে বস্তুর আয়তনেরও পরিবর্তন হয় যেমন আয়তনের পরিবর্তন যেমন রেল লাইন দেখেছো তো রেল লাইন আসছে পরে আচ্ছা বেলুন ধরো বাজার থেকে একটা বেলুন আনলাম বেলুনকে ফুলোলাম ফুলিয়ে সেটাকে বেঁধে দিয়ে রোদে রেখে দিলাম কিছুক্ষণ পরে কি দেখতে পাবো কিছুক্ষণ পরে দেখতে পাবো বেলুনটা ফেটে গেছে কেন ফেটে গেছে ফেটে গেল কেন ফুলালাম বেলুন ঠিক থাকলো রোদে রাখলাম ফেটে গেল এ নিশ্চয়ই একটা কারণ আছে কী কারণ আছে বেলুনের ভিতরে যে বাতাসটা ছিল সে বাতাসটা কী হয় রোদে রাখার ফলে এর আয়তনে বেড়ে গেছে গরম হয়ে আয়তনে বেড়ে গেছে অতিরিক্ত আয়তনে বাড়া মানে কোথায় যাবে বেলুনে ধাক্কা মারছে এর ফলে কী হয় বেলুনটা ফেটে গেল সেইভাবে আমরা ট্রেনে চড়ি রেল লাইনের পাত দেখবে যদি রেলে তো চড়ি ওই পাতটা একটু লক্ষ্য করে যাও ওই পাত বরাবর যদি যাও তোমরা দেখতে পাবে পাতে জোড়ের মুখে দেখবে ফাঁক আছে কিছুটা একটা পাত শেষ হলো আর একটা পাত যখন শুরু হচ্ছে তার মাঝখানে কিছুটা ফাঁক রাখা হয় কেন ফাঁক রাখা হয় হঠাৎ রেল লাইনের রাস্তায় ফাঁক রাখা হচ্ছে কেন এরও একটা কারণ আছে যখন ট্রেনটা দ্রুত গতিতে যাবে তখন এই ট্রেনের সঙ্গে ট্রেনের চাকার সঙ্গে এই পাতটা লোহার পাতটার ঘর্ষণে কী হবে তাপ উৎপন্ন হবে অতিরিক্ত তাপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হলে কী হয় তাপে লোহা কি দৈর্ঘ্যে বেড়ে যাবে লম্বায় বেড়ে যাবে এই যে বেড়ে গেল এই বাড়তি জায়গাটা পাবে কোথায় ওই জন্য কী হয় ফাঁক রাখা হয় এই বেড়ে যাওয়ার ফলে কী হয় ফাঁকে ভরাট হয়ে গেল তাহলে কী হবে আর দুর্ঘটনা ঘটবে না যদি না ফাঁক রাখতাম তাহলে কী হতো আমার কোশ্চেন আসতে পারে আমি ফাঁক রাখবো না তাহলে কী হবে হ্যাঁ তাহলে ক্ষতি হবে কারণ একটা বেড়ে গেল পাতটা বেড়ে হয় বাড়তি পাতটা থাকবে কোথায় তাহলে কী হবে একটা পাত অন্য পাতের উপর উঠে যাবে এর ফলে কী হবে দুর্ঘটনা হবে সেই জন্য কী হবে দুর্ঘটনা থেকে বাঁচার জন্য সেফটি থাকার জন্য তাহলে কী হবে আমরা রেললাইনের জোড়ের মুখে ফাঁক রাখি কিছুটা গরুর গাড়ির চাকা আমরা গরুর গাড়ি দেখেছি চাকাটা কিসের হয় বলো তো কিসের হয় কাঠের হয় গরুর গাড়ির চাকা কী হয় কাঠের তৈরি এখন আমরা দেখতে পাই না ঠিক গরুর গাড়ি কিন্তু যদি আমরা আগে চলে যাই অতীতে চলে যাই দেখবে
মানে মাধ্যম ছিল, একমাত্র যাতায়াতের মাধ্যম ছিল কি গরুর গাড়ি। সেই গরুর গাড়ির চাকাটা কিন্তু কাঠের তৈরি ছিল, কাঠের ছিল গরুর গাড়ির চাকাটা। সেই গরুর গাড়ির চাকাটা কাঠের উপরে কি ওই চাকার যে কাঠটা আছে ওই কাঠের উপরে আমরা লোহার বেড় পড়াতে দেখতাম। লোহার বেড় কীভাবে পড়ানো হতো না, এই যে লোহার বেড়টা এটা গরুর গাড়ির চাকার বেড়ের থেকে কিছুটা ছোট হতো, কম হতো। তাহলে কম লোহার বেড় আমি বড়ো চাকার গায়ে লাগাবো কী করে? হ্যাঁ লাগাবো। ওই লোহার বেড়টাকে কী করা হতো না, প্রথমে গরম করা হতো, আগুনে ফেলে গরম করা হতো। কী হলো, গরম করার ফলে কি লোহা দৈর্ঘ্যে বাড়বে, আয়তনে বাড়বে, তাহলে বস্তুর আয়তনে বেড়ে যায় বলেই দিয়েছি। তাহলে লোহার আয়তনে বেড়ে যাবে, এই আয়তনে বাড়ার ফলে কী হবে, বেড়ে গেল চাকার থেকে ওই গরুর গাড়ির চাকার থেকেও কিছুটা বড় হয়ে যাবে। এর ফলে কী হবে, আমরা গরুর গাড়ির চাকা ধরেই তখন বেড়ে যাওয়ার ফলে তখন এই হয়ে গেল, আমরা এর উপরে লাগিয়ে দিলাম লোহার বেড়টা। লাগিয়ে দেওয়ার পরে আমরা এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পরে কী হবে, যেহেতু গরমে আয়তন বেড়ে যাচ্ছে ঠান্ডায় আয়তন কী হবে সংকুচিত হবে বা কমে যাবে। তাহলে যদি এটা যদি লোহার বেড়, লোহার বেড় আর এটা কাঠের বেড়, তাহলে লোহার বেড়টা যদি কমে আসে তাহলে কী হবে, এর গায়ে কী হবে খাটতে ধরবে, এর গায়ে কী হবে চেপে যাবে, এর ফলে কোনো মতে খুলতে পারবো না, খোলা যাবে না। তাহলে অনায়াসে গাড়ি গড়িয়ে চলবে, কাঠটা কিছু হবে না, লোহার বেড়ের উপর দিয়ে গাড়ি চলে যাবে আর দ্রুত গতিতেই যাবে। এই জন্যে কী হয়, গরুর গাড়ির চাকায় কী হয় লোহার বেড় পড়ানো হয়। পরের কোশ্চেনে আসছি আমরা, তাপ প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন। হ্যাঁ, তাপ প্রয়োগে বস্তুর অবস্থারও পরিবর্তন হয়, কীভাবে? তার বস্তুর অবস্থাকে আমি জানতে হবে, বস্তুর কটা অবস্থা, বস্তুর তিনটি অবস্থা, কী কী না, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় বা বায়বীয় অবস্থা। কঠিন, তরল, গ্যাসীয় বা বায়বীয় অবস্থা, এই অবস্থা ঠিক দেখা যায়। আমরা দেখো বরফ, বরফ কী বলো তো, কঠিন তরল না গ্যাসীয়? বরফ আইসক্রিম যেটা আমরা খাই বা আইসক্রিম ফ্যাক্টরিতে দেখতে পাই বড় বড় বরফের চাই, এটা কি একটা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থকে কী হবে, যদি আমরা এই কঠিন পদার্থকে তাপ দিই, এটাকে যদি তাপ দিই, তাপ দিলে কী হবে, জলে আইসক্রিমটা দেখো না, সামান্য আইসক্রিমটা তুমি রোদে রেখে দাও কিছুক্ষণ করে কী হবে, আইসক্রিমটা গুলে জল হয়ে যাবে না, তাহলে কী হবে, বরফটা তাপ পেয়ে জল হয়ে গেল। জলটাকে যদি আবার তাপ দিই, আমরা জলটাকে আবার তাপ দিচ্ছি আমরা, তাহলে কী হবে, জলটা বাষ্প পরিণত হবে। জলটাকে তাপ দিলে বাষ্প, একটা কী বলবো, একটা গামলিতে, খোলা গামলিতে কিছুটা জল রেখে উত্তপ্ত করো আগুনে, উত্তপ্ত করলে কী দেখা যাবে বলো তো, উত্তপ্ত করার পরে জলটা কী হবে, বাষ্প হয়ে উপরে উঠছে, বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। সেটা যদি বলো আমরা দেখবো কী করে, তাহলে একটা থালা নিয়ে তার উপরে ধরো, সেই বাষ্পটা থালার গায়ে লেগে দেখবে কিছুটা সরিয়ে নেবে, জলবিন্দু দেখা যাবে, তাহলে বোঝা যাচ্ছে বাষ্প বের হচ্ছে। তাহলে কঠিন, কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয় বা বাষ্প, তাহলে পদার্থের তিনটে অবস্থা তোমরা বুঝতে পারলে, সেবার বুঝতে পেরেছ, তাহলে চলে আসি। আচ্ছা আবার দেখা যাক, আবার এখানে বলেছি দেখো যে কঠিন পদার্থ তরলে পরিণত হলে যে আয়তনে কমে, আমরা কী বললাম এতক্ষণ আয়তনে বাড়ে, কিন্তু এর ব্যতিক্রমও আছে, কমে। কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে কমে, তার ব্যতিক্রম আছে। যদি আমরা বরফকে, বরফকে তাপ দিই, তাহলে কী হবে, সে জল হয়ে যাবে, জল হয়ে গেলে কী হবে, তার আয়তনটা কিছুটা কমে যাবে। এর পরীক্ষা তোমরা বুঝবে কী করে, ধরো একটা গ্লাসে পুরোপুরি এক গ্লাসের থেকে কিছুটা উপরে পর্যন্ত বরফটা রাখবে, বরফটা গলে জল হয়ে গেল, দেখে বরফটা কিন্তু ওই জলটা কিন্তু উপচে নিচে পড়ছে না, এর কারণ কী, আয়তনে তখন কমে গেছে। তাহলে ব্যতিক্রমটাও তোমরা বুঝে গেলে, তাহলে এগুলো বাড়িতে খুব ভালোভাবে করবে, আর আমার পড়া নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেম থাকে আমাকে যোগাযোগ করবে, আমার সঙ্গে স্কুলেও যোগাযোগ করতে পারো। তোমাদের জন্য কিছু HW দিয়েছি, ভালো করে দেখে নাও, এগুলো বাড়ি থেকে তোমরা করবে। দেখো একদম বেলুন ফুলিয়ে রোদে রাখলে কী ঘটবে আমি বলেই দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা যায় বলেই দিয়েছি, ক্যালোরিমিটারের সাহায্যে। উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে, থার্মোমিটারের সাহায্যে, এটাও বলে দিয়েছি। রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন, ভালো করে বুঝিয়ে দিয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর কি, কেটলির হাতলে বেদ জড়ানো থাকে কেন, এটাও বলা হয়ে গেছে। আর কঠিন পদার্থ তরলে পরিণত হলে আয়তনে কমে, একটু উদাহরণ দাও বলেই দিয়েছি, বরফের উদাহরণ দিয়ে। তাহলে আজকের এই পর্যন্ত, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখাবে, তোমরা ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে বাড়িতে পড়াশোনা করো।